আসসালামু আলাইকুম প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তোমাদের আজকে আমি ক্লাস নেব প্রথম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস। চলো তাহলে আমরা পড়ার দিকে এগিয়ে যাই। আজকে তোমাদের লেসন হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে কি আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করব। চলো দেখি একবার আমরা পড়ি। ক, আল্লাহ দয়ালু। খ, ওইটি একটি টেবিল। গ, পদ্মা একটি বড় নদী। ঘ, লোকটি অন্ধ ছিল। ও, মিনার একটি বাগান আছে। চ, তোমার বন্ধু নেই। ছ, আমি একজন ডাক্তার হব। জ, আমি দুর্বল নই। এগুলো কি বাংলা? এখন আমরা এই বাংলাগুলি থেকে ইংরেজি করব। তাহলে চলো আমরা পড়ি। আল্লাহ দয়ালু, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ দয়ালু, আল্লাহ ইজ কাইন্ড। ওইটি একটি টেবিল, দ্যাট ইজ এ টেবিল, দ্যাট ইজ এ টেবিল, ওইটি একটি টেবিল, দ্যাট ইজ এ টেবিল। গ, পদ্মা একটি বড় নদী, দি পদ্মা ইজ এ বিগ রিভার, পদ্মা একটি বড় নদী, দি পদ্মা ইজ এ বিগ রিভার, দি পদ্মা ইজ এ বিগ রিভার, কি পদ্মা একটি বড় নদী। লোকটি অন্ধ ছিল, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড, লোকটি অন্ধ ছিল, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড। মিনার একটি বাগান আছে, মিনা হ্যাজ এ গার্ডেন, মিনার একটি বাগান আছে, মিনা হ্যাজ এ গার্ডেন। চ, তোমার বন্ধু নেই, ইউ হ্যাভ নো ফ্রেন্ড, তোমার বন্ধু নেই, ইউ হ্যাভ নো ফ্রেন্ড। ছ, আমি একজন ডাক্তার হব, আই শেল বি এ ডক্টর, আই শেল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব, আই শেল বি এ ডক্টর। জ, আমি দুর্বল নই, আই অ্যাম নট উইক, আমি দুর্বল নই, আই অ্যাম নট উইক। চলো আমরা আরেকবার পড়ি। আল্লাহ দয়ালু, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ দয়ালু, আল্লাহ ইজ কাইন্ড। ওইটি একটি টেবিল, দ্যাট ইজ এ টেবিল, দ্যাট ইজ এ টেবিল। পদ্মা একটি বড় নদী, দি পদ্মা ইজ এ বিগ রিভার, দি পদ্মা ইজ এ বিগ রিভার। লোকটি অন্ধ ছিল, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড, লোকটি অন্ধ ছিল, দি ম্যান ওয়াজ ব্লাইন্ড। মিনার একটি বাগান আছে, মিনা হ্যাজ এ গার্ডেন, মিনা হ্যাজ এ গার্ডেন। চ, তোমার বন্ধু নেই, ইউ হ্যাভ নো ফ্রেন্ড, ইউ হ্যাভ নো ফ্রেন্ড। ছ, আমি একজন ডাক্তার হব, আই শেল বি এ ডক্টর, আই শেল বি এ ডক্টর। জ, আমি দুর্বল নই, আই অ্যাম নট উইক, আই অ্যাম নট উইক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে ট্রান্সলেটগুলি পড়ালাম এগুলি তোমাদের কি অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তোমরা আজকের তারিখ দেখো, 28 তারিখ, আজকের তারিখ দিয়ে এই এসডব্লিউগুলি করবে এবং জমা দেবে। তোমরা তো জানো 8 তারিখের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 8 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা অবশ্যই দিতে হবে, পরে দিলে কিন্তু আমরা এটা অ্যালাউ করবো না। আর 12 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেই প্রস্তুতি নিয়ে পড়ালেখা করো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।